বয়স সবে 2.5 বছর, এরই মধ্যে ক্রিকেটের কঠিন সব শরীরি ভাষা তার আয়ত্তে। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি দিয়েছে খোদ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। বলছি ফরিদপুরের বিশ্ব শিশু মোহাম্মদ আলীর কথা। কভার ড্রাইভ, ফুটওয়ার্ক আর ডিফেন্সে মুগ্ধ হবেন যে কেউ। শাহরিয়ার সৈকতে তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন রিয়াজ রেহান। তুমুল বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তখনও থামেনি পুরোপুরি। এর মধ্যেই কাদা পানি খাল পেরিয়ে যখন আলীদের বাড়িতে পৌঁছানো গেল, তখন সন্ধ্যা প্রায়। ফরিদপুরের মধুখালী থানার মেঘচাম ইউনিয়নের নিভৃত জগনাদী গ্রামে বাবা ছেলের খেলার আয়োজন। বিশ্বাসী হবার নয়, ব্যাট বলের খেলা ক্রিকেট ঠিক কতটা রক্তে মিশেছে শিশু আলীর। এ যেন এক বিস্ময়ের উপাখ্যান। চোখ ধাঁধানো কাভার ড্রাইভ, দুর্দান্ত ফুটওয়ার্ক আর টাইমিং, যা আয়ত্তে দিনের পর দিন সাধনায় থাকেন বিশ্বখ্যাত ক্রিকেটাররা, সেটি অনেকটাই যেন রপ্ত করেছে মাত্র 2.5 বছরের শিশু মোহাম্মদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলীর ভিডিও দেখে ICC তাকে ফ্যান অব দ্য উইক হিসেবে অভিষিক্ত করে। বলেছে ভবিষ্যৎ বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটার হবে এই ক্ষুদে অধ্যবসায়ী। আলীর ভিডিওটি ধারণ করে ফেসবুকে আপলোড করেছিলেন বাবার বন্ধু ওহিদুল। আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে এত ভালো লাগলো, তাড়াতাড়ি আমি ফেসবুকে ওটা ফেসবুকে ডাউনলোড দিলাম। তুমি কি খেলো বলো তো? প্র্যাকটিস। প্র্যাকটিস করো? কি প্র্যাকটিস করো? ভালো লাগে ক্রিকেট খেলতে? ভালো লাগে? খেলো প্রতিদিন? কার সাথে খেলো বলো তো? বাবার সাথে। ছেলেকে বিশ্বখ্যাত ক্রিকেটার বানানোর অদম্য জেদ চেপে বসেছে বাবা সুলাইমান মোল্লা খোকনের মনোজগতে। কেন? আমার খুব স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমি একদিন বাংলাদেশ জাতীয় দলে 100% খেলবো, আর সেভাবে নিজের প্রস্তুত করছিলাম। এরপরে মনে অনেক কষ্ট ছিল যে আমি প্লেয়ার হতে পারলাম না, কিন্তু সেখানে একটা স্বপ্নের জন্ম নেয় যে আমার যদি একটা ছেলে হতো, তাহলে মানে ছেলে হওয়ার আগের কথা বলতেছি, যদি ছেলে হতো অবশ্যই আমার ছেলেরে আমি একদিন না একদিন জাতীয় দলে খেলাবো, বাংলাদেশ জাতীয় দলে, এবং আমার ছেলেরে বিশ্বের 1 নম্বর প্লেয়ার বানাবো। ফরিদপুর সুগার মিলের এই ইক্ষু উন্নয়ন সহকারী তাই অফিস সময়ের বাইরে সারাক্ষণই ব্যস্ত ছেলেকে নিয়ে। দীর্ঘ দুর্গম এই যাত্রায় সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টদের। ঢাকা যদি কোনো ক্লাবে আমার বাচ্চারা ভর্তি করি, আমাদের সেই অ্যাবিলিটি নাই যে ঢাকায় রাখে ওরে সেভাবে ওখানে খেলাধুলা শিখাবো কোনো ক্লাবের মাধ্যমে, সেই অ্যাবিলিটি আমাদের নাই। এই জন্য আমার ইচ্ছা আছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা BKSP থেকে যদি এরকম কোনো সাহায্য সহায়তা দিত ওরে, যে ওরে ঢাকা BKSP-তে রাখে কোনো খেলাধুলা শেখানোর জন্য, যদি হয় এরকম সুযোগ সুবিধা করা যায়, তাই এটাই আর কি আমার আশা। বাবা ছেলের এই ক্রিকেট উন্মাদনায় পূর্ণ সায় আছে আলীর মা সেতুর। ভাগ্য চক্রেও পারে নাই BKSP-তে খেলতে, তো ও ওর ছেলে নিয়ে যেরকম আশা করে ও সেরকমই করুক, ও আমার সম্পূর্ণ সাপোর্ট থাকে ওর সাথে সবসময়। তবে শুধু খেলা নয়, আলীকে সুশিক্ষিত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় আছে পরিবারটির। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, মধুখালী, ফরিদপুর।